স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের 15 বছরে দুর্নীতি আর অনিয়মে জর্জরিত ছিল বাংলাদেশ রেলওয়ে। গত দেড় দশকে এই খাতে লোকসান হয়েছে 21,000 কোটি টাকা। বিটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে রেল মন্ত্রণালয়ের সচিব আব্দুল বাকি জানিয়েছেন, অপরিকল্পিতভাবে প্রকল্প গ্রহণ আর বছর বছর প্রকল্প ব্যয় বৃদ্ধির ফলে লোকসান গুনতে হচ্ছে রেলকে। রেল নিয়ে আরিফিন মাসুদের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। গণপরিবহন হিসেবে রেলকে ঘিরে ব্যাপক প্রত্যাশা থাকলেও কার্যত দেশের মানুষের আশার প্রতিফলন ঘটাতে পারেনি সরকারি এই সেবামূলক সংস্থাটি। বিশেষ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের গত 15 বছরে নানা অনিয়ম আর দুর্নীতিতে জর্জরিত হয়ে পড়ে রেলওয়ে। উন্নয়ন প্রকল্পের নামে রেলে গত দেড় দশকে বিনিয়োগ হয়েছে 88,000 কোটি টাকা। বিভিন্ন সূত্র বলছে একই সময়ে লোকসান হয়েছে 21,000 কোটি টাকা, অর্থাৎ প্রতি বছর রেলকে লোকসান গুনতে হয়েছে প্রায় 1,500 কোটি টাকা। ফিজিবিলিটি যাচাই না করে অপরিকল্পিতভাবে প্রকল্প গ্রহণ আর বছর বছর বাড়ানো হয়েছে প্রকল্প ব্যয়, ফলে কাজে আসেনি রেলের বিপুল অঙ্কের বিনিয়োগ, উল্টো পকেট ভারী হয়েছে এ কাজের সঙ্গে জড়িত অনেকেরই। এমনটাই বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় রেল মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া রেল সচিব আব্দুল বাকি। পরিকল্পনার মধ্যে আমার ঘাটতি ছিল, প্রপার ফিজিবিলিটি স্টাডি না করেই রেল প্রজেক্টগুলো নেওয়া হয়েছে। আমার কী অ্যাস দরকার, কতটুকু আমি যাব, কী নিড অ্যাসেস না করেই পরবর্তীতে নেওয়ার পরে আবার যখন প্রকল্প মেয়াদ ব্যয় বৃদ্ধি পেয়েছে, দেখা গেছে মূল প্রকল্পের চেয়ে কয়েক গুণ ব্যয় বৃদ্ধি পেয়েছে, সেই পর্যায়েও কোনো অ্যাসেসমেন্ট হয়নি। এই যে না হওয়া, এটি আসলে মূলত সব কল ফাঁক ফোকরগুলি তৈরি করে, যেখান দিয়ে আমার প্রকল্প ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে, রাষ্ট্র লস হচ্ছে এবং অন্য কারো হয়তো আমরা পকেট ভারী করার সুযোগ করে দিয়েছি। এছাড়াও প্রকল্প সমাপ্ত হবার পরও প্রকল্পে উল্লেখিত সংখ্যক ট্রেন পরিচালনা করতে না পারা, বিনা টিকিটে ভ্রমণ, অধিকাংশ ট্রেনের কম বগি নিয়ে চলাচল আর রেলের ভেতরের সিন্ডিকেটদের দৌরাত্মে বেড়েছে রেলের লোকসান। রেলের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে মাঠে রয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগ প্রমাণিত হলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। দুদকের সাথে আমাদের নিয়মিত কথাবার্তা হচ্ছে, দুদক যেসব কাগজপত্র আমাদের কাছ থেকে যেসব তাদের তদন্তের সাথে যেগুলো সহায়তা চাচ্ছে আমরা সেগুলো টাইম টু টাইম সাপোর্ট দিচ্ছি। আমাদের অফিসাররা তাদেরকে বলা আছে দুদক যখনই যে বিষয়ে কোনো কোয়ারি করবে সেগুলো যেন ইমিডিয়েটলি তাদেরকে সরবরাহ করা হয়। আমাদের অবস্থান খুব ক্লিয়ার এই ক্ষেত্রে। রেল সচিব জানান, বর্তমানে বিপুল অর্থ ব্যয়ে চলমান রয়েছে রেলের আরও 29টি বৃহৎ প্রকল্প। খতিয়ে দেখা হচ্ছে এ সকল প্রকল্পের উপযোগিতা, যৌক্তিকতা এবং আর্থিক সহ সকল দিক। আরিফিন মাসুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।